প্রধানমন্ত্রী মানে হিন্দুদের হচ্ছে প্রধানমন্ত্রী, সম্ভবত আসানসোলেও একটা ভোট আছে, ওখানকার কিছু ছেলেরাও এসেছিল যে এটা আপনাদের আমরা সাথে দাম জোটে মানবো লড়েছি পঞ্চায়েতে, আমরা জোটে একভাবে লড়েছি, লড়ে আমরা আমরা 70,000 ভোট কালেক্ট করেছি, ফলে আমাদের ভারত কাউকে লাগবে না। ভারত থেকে যখন চাঁদে ইসরোর তৈরি করা চন্দ্রযান 3 পাঠানো হয়েছে, সেই চন্দ্রযান 3 বিক্রম বিক্রম ল্যান্ডার থেকে যে রোভার প্রজ্ঞান বেরিয়েছে চাঁদের মাটি যে অংশে স্পর্শ করেছে সেই অংশের নাম দিয়েছেন প্রধানমন্ত্রী শিব শক্তি, কি বলবেন এই বিষয়ে? প্রধানমন্ত্রী হিন্দুদের প্রধানমন্ত্রী, ন্যাচারালি তিনি শিবশক্তি নাম দিবেন, তিনি তো আর নাসিরুদ্দিন শক্তি নাম দেবেন না। তো এটা নিয়ে আমাদের এগুলো আনএক্সপেক্টেড, দেখুন শিক্ষা যখন কম থাকে তখন আপনি ধর্মটাকে ফ্রন্টের দিকে নিয়ে যান, প্রধানমন্ত্রী এডুকেশনকে বা তার শিক্ষাগত যোগ্যতাকে ফ্রন্টে কখনো আনেননি, তিনি সবসময় ধর্মের মাধ্যম থেকে পলিটিক্স করেছেন, এবং এটা করার কারণ তিনিও জানেন যে তিনি সায়েন্টিফিকলি কোনো নাম সেখানে প্রয়োগ করলে তার অবদান থাকবে না। তো ভারতবর্ষ আমাদের প্রধানমন্ত্রীকে স্মরণ রাখবে যিনি ধর্মের ভিত্তিতে ভারতবর্ষকে এই জায়গায় নিয়ে এসেছেন, ফলে আমরা এটাকে নিয়ে করিনি। পরবর্তীকালে আবার কোনো চন্দ্রযান যাবে, আমরা বিশ্বাস করি এরকম কোনো যোগ্যতাপূর্ণ নেতাকে আমরা প্রধানমন্ত্রী পাবো যিনি বিজ্ঞানকে বিজ্ঞানের দৃষ্টিতে দেখবেন, ধর্মের দৃষ্টিতে না। পাঁশকুড়া ব্লকে রাধাবল্লভ চোখ প্রধান পেয়েছে আইমা, তো সেক্ষেত্রে অন্যান্য জিপি কি একটা মডেল হিসাবে পেতে পারে রাধাবল্লভ চোখ জিপিটাকে? হ্যাঁ, এটা এখন বলবো না, আমি এর আগেও বলেছি যে আমাদের কাছে 5 বছর সময় আছে, যতগুলো পঞ্চায়েত আমরা জিতেছি সমস্ত পঞ্চায়েতকে আমরা পূর্ব মেদিনীপুর জেলায় মডেল পঞ্চায়েত করার চেষ্টা করছি, আমাদের এর জন্য এক্সপার্ট যারা আছেন, আমি এক্সপার্ট নই, ফলে আমি এই বিষয়ে কথা বলবো না। তো এক্সপার্টদেরকে আমরা সুযোগ তাদেরকে কাজে লাগিয়েছি যে মিনিমাম ওই রাস্তা পানি আর ওই বিদ্যুতের গল্প দিয়ে যেন ইলেকশনটা না হয়, আগামী 5 বছরে অ্যাটলিস্ট ওই পঞ্চায়েতগুলোতে যেন বিরোধী দলেরা যারা যাবে তারা তারা জানবে যে এই কথাগুলো বলে এখানে ভোট চাওয়া যাবে না, আমরা এই পরিকল্পনা করেছি। আর অঞ্চলগুলো যে অঞ্চল আমাদের কয়েকটি অঞ্চলে প্রধানে আমাদের লোকেরা পৌঁছেছেন বিভিন্ন দলের মাধ্যম থেকে, আমরা চেষ্টা করেছি ওখানে দুর্নীতিটা যাতে কম হয়, দুর্নীতিমুক্ত এবং সমস্ত রাজনৈতিক দল নিয়ে আমরা রাধাবল্লভ চোখে একটা কমিটি বানানোর কথা বলে দিয়েছি যে সমস্ত রাজনৈতিক দলের 2 জন করে প্রতিনিধি নিয়ে একটা বোর্ড বানান, বানিয়ে আপনি কাজ করুন। অটল বিহারী বাজপেয়ী ক্ষমতা থাকার সময় কংগ্রেসের লিডারদেরকে নিয়ে ডাক দিয়েছেন, কংগ্রেসের ইন্দিরা গান্ধী বিরোধী পক্ষের লোকেদেরকে নিয়ে ডাক দিয়েছেন প্রথমের দিকে, ফলে আমরা এটা এই ধরনের উদারতা নিয়ে কাজ করবো। ভারতের রাজনীতি এরকম হয়েছে, পলিটিক্সে অনেক ভালো দিক আছে যেগুলো আমরা ফলো করতে পারি, বাট দুর্ভাগ্যজনক আজকের এই নোংরা পলিটিক্সের ফলে আমাদের ইউথেরা ভালো পলিটিক্সের দিকগুলো দেখতে পাচ্ছে না। তো আমরা আবার একটা দৃষ্টান্ত তৈরি করবো, আশা করি সময় টাইম মিলছে। আগামী দিনে পৌরসভা নির্বাচন রয়েছে, পৌরসভা নির্বাচনে আইমা কি একাই লড়বে না কোনো জোট হিসেবে লড়বে? পঞ্চায়েতে কি আমরা জোটে লড়েছি? পঞ্চায়েতে আমরা জোটে লড়ি না, আমরা এককভাবে লড়েছি, ফলে আমরা এককভাবে লড়ার এককভাবে লড়ে আমরা 70,000 ভোট কালেক্ট করেছি, ফলে আমাদের কাউকে লাগবে না। বাট যদি কেউ আমাদেরকে অফার করে আমরা সেটা বিবেচনা করব, কেননা মেন স্ট্রিম যে পলিটিক্যাল দলগুলো আছে তারা এতটাই কর্দমাক্ত যে আমরা বৃহত্তর বা ব্রড জায়গাতে কাউকে নিয়ে কাজ করতে ভয় পাচ্ছি, বাট স্বার্থের জন্য প্রয়োজনের জন্য আমাদেরও উপকার হবে, বা তৃণমূলের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি আমাদের মনে হয়, বা তৃণমূল যদি আমাদের যা ডিমান্ড আছে, দেখুন আমাদের লড়াইটা কিন্তু পলিটিক্সটা একটু আলাদা, একটা জায়গায় আপনার থাকা পড়ার প্রয়োজন, একটা জায়গায় খাওয়ার প্রয়োজন, তো আপনার প্রায়োরিটি হচ্ছে খাদ্য, সংখ্যালঘুরা এখন খাবার লড়াই লড়ছে, ফলে যে আমাদের এই ডিমান্ড ফুলফিল করবে আমরা তাদের সাথে হাত বাড়িয়ে দিব। এক্সেপ্ট বিজেপি, বিজেপিকে আমরা এই জন্য নিতে পারি না কেননা বিজেপি মুসলিমদের সম্পর্কে তাদের যে আইডিওলজি, তাদের যা পলিসি, তারা যা বলেছে এর উপরে দাঁড়ালে আমরা বিজেপিকে সমর্থন করতে পারবো না। বিজেপি যদি তাদের আইডিওলজি চেঞ্জ করে ভারতের সংবিধান গণতন্ত্রের উপরে কথা বলে আমরা তাহলে তাদের সাথেও আছি। সামনে পাঁশকুড়া এবং হলদিয়া নির্বাচন রয়েছে পৌরসভা, সেক্ষেত্রে 2 জায়গায় লড়ছেন? হ্যাঁ, আমাদের কাছে সম্ভবত আসানসোলেও একটা ভোট আছে, ওখানকার কিছু ছেলেরাও এসেছিল যে আপনাদের সাথে আমরা লড়বো, আপনারা আমাদের ওখানে আসানসোলে আমরা লড়বো, আপনাদেরকে আপনাকে যেতে হবে না, শুধু আপনার নামটা ইউজ করবো। তো এরকম শুধু হতে পারে, আরও 2-5 জায়গায় ইলেকশন হবে সম্ভবত, তো আমাদের কাছে 3 জায়গায় লড়ার মতন এখন পর্যন্ত স্কোপ আছে, বাট আমরা দেখছি কীভাবে কতটা লড়তে পারি। ছাত্র যুবদের নিয়ে আজ আপনারা সমাবেশ করলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যেভাবে ছাত্র সংগঠন রয়েছে, আপনাদেরও কি সেরকম কোনো পরিকল্পনা রয়েছে? সময় বলবে, আমরা তো আমরা ছাত্র সংগঠন করি, আপনাদেরকে আগেও বলেছি, দেখুন টিএমসিপিতে যে ছেলেগুলো আছে ওরা আইমারি ছেলে, SFI যে ছেলেগুলো আছে ওরা আইমারি ছেলে। হ্যাঁ, এবার আমরা স্বতন্ত্রভাবে যেহেতু পলিটিক্সে নেমেছি, স্বতন্ত্রভাবে আমরা আমাদের ট্রেড অনেক আগেই ছিল, ট্রেডের অফিস হলদিয়াতে ট্রেডের কাজ হয়, ফলে আমরা চেষ্টা ভাবনা করছি, কিন্তু আমরা ওই
চিরাচরিত পলিটিক্সের সাথে যাব না, আমরা একটা ভালো বৃহত্তর লং টার্ম পলিসি নিয়ে স্টুডেন্টদেরকে কিছু আইডিওলজি দিব, যা আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি বিষ্ণুপদ পণ্ডা মহাশয় আছেন, তার নেতৃত্বে বডিটা পরিচালনা করা হবে, ওনার অভিজ্ঞতা এবং ইয়ংদের উদ্যমকে নিয়ে আমরা একটা নতুন রাস্তা দেখব আশা করি। থ্যাংক ইউ।